আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমি এখন অবস্থান করছি গেদিম সানায়াতে এবং গেদিম সানায়ার পাশে অবস্থিত নতুন একটি রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুড হাউস, যেটা কিনা একজন বাংলাদেশি ওয়ানার। আমি এখন আপনাদের এক্স্যাক্টলি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই ফুড হাউস রেস্টুরেন্টটি দেখতে কেমন বা কে আসো বিষয়। সো আপনাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ ব্লগটি। আসেন, এটা হচ্ছে রেস্টুরেন্টটি ফ্রন্ট সাইড ভিউটি। আমরা এখন এটা ভিতরে যাবো এবং তারপর আপনাদেরকে এক্স্যাক্টলি দেখানোর চেষ্টা করবো এই সুবিশাল ফুড হাউস রেস্টুরেন্টটি দেখতে কেমন বা কে আসবে। দেখতে পাচ্ছেন কি অসাধারণ একটি ওয়েলকাম স্ক্রিন। আমি এখন এটা ভিতরে যাচ্ছি এবং আপনাদেরকে এক্স্যাক্টলি দেখানোর চেষ্টা করছি এই সুবিশাল রেস্টুরেন্টটি দেখতে কেমন বা কে আসবে। আমি এখন অবস্থান করছি এই ফুড হাউস রেস্টুরেন্টের ভিতরে। আপনাদেরকে বলছেন কি অসাধারণ ওয়েলকাম স্ক্রিন এই সম্পূর্ণ রেস্টুরেন্টটি। আমি এখন আস্তে আস্তে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এই সম্পূর্ণ ফুড হাউসটি দেখতে কেমন বা কে আসো বিষয়। খুবই অসাধারণ একটি রেস্টুরেন্ট এবং এটাতে আপনি চাইলে অ্যাকচুয়ালি স্পেশালি ফুড কোর্ট, এবং এটা হচ্ছে সেই রেস্টুরেন্টের ভিতরে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। খুবই অসাধারণ, বাচ্চা, এটা হচ্ছে সেই রেস্টুরেন্টের ভিতরে দৃশ্যটি এবং এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য কিডস জোন আছে, খুবই ইন্টারেস্টিং। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই রেস্টুরেন্টটি। এটা হচ্ছে এই রেস্টুরেন্টের ভিতরে সিটিং এরিয়া, আরেকটি ডেকোরেশন এবং খুবই অসাধারণ অস্থির একটি ডেকোরেশন করা এই সম্পূর্ণ ফুড হাউস রেস্টুরেন্টটি। আপনারা যারা কিনা রিয়াদে আছেন, আশেপাশে আছেন, অবশ্যই সবাই চাইলে এই ফুড হাউস রেস্টুরেন্টে আসতে পারেন। খুবই অসাধারণ এবং পার্টি সেন্টার দেখতে পাচ্ছেন, খুবই অ্যামেজিং। এবং আরেকটা গর্বের বিষয় হচ্ছে যে এই যে রেস্টুরেন্টে যে দিয়েছে সেখানে একজন বাংলাদেশি ওনার, যে কিনা প্রিমিয়াম সুইটের মালিক, এবং এটার নাম দেওয়া হয়েছে ফুড হাউস। আমরা এখন অবস্থান করছি এই ফুড হাউস রেস্টুরেন্টের ভিতরে এবং আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করছি এই সুবিশাল ফুড হাউস রেস্টুরেন্টটি দেখতে কেমন বা কে আসো বিষয়। দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ এই সম্পূর্ণ রেস্টুরেন্টটি। সম্পূর্ণ রেস্টুরেন্টটির যে ডেকোরেশন বা ফুড, মানে সব কিছুই অস্থির। আমরা এখানে এসেছিলাম আমার বন্ধুর ওয়েডিং সেরিমনি ছিল, তো সেক্ষেত্রে আমরা এখানে একটি ওয়েডিং সেরিমনির পার্টির আয়োজন করেছিলাম, যেখানে কিনা টোটাল 38 জন মানুষের খাবার তারা অ্যাড করেছে এবং পার পার্সন তারা নিয়েছে 70 রিয়াল করে, এবং তারা বিশাল বড় একটি বুফেট সিস্টেম অ্যাড করেছে যেখানে কিনা টোটাল 12টি আইটেম ছিল। এবং সত্যি প্রশংসার সমতুল্য যে খাবারগুলোর মান খুবই টেস্টি ছিল, এবং সাথে সাথে এখানে যে ব্রেডগুলো, আমার মনে হয় না যে আমি রিয়াদে বিভিন্ন রেস্টুরেন্টে খেয়েছি এরকম সফট ব্রেড কোথায় পেয়েছি। আপনারা চাইলে আপনার বিভিন্ন ধরনের ওয়েডিং পার্টি, বার্থডে সেলিব্রেশন বা আরও নানান ধরনের পার্টি চাইলে এই এই রেস্টুরেন্টটিতে করতে পান। এবং দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেস্টুরেন্টে বিভিন্ন ক্যাটাগরি বসার ব্যবস্থা আছে, এবং সাথে সাথে আপনি চাইলে সিসা বারেরও ব্যবস্থা করা আছে। এবং এখানে এই রেস্টুরেন্টের ভিতরে পার্টি সেন্টার, ডিজে সিস্টেম, মানে খুবই প্রশংসার সমত। সো আপনার যারা কিনা রিয়াদে আছেন, অবশ্যই চাইলে এই রেস্টুরেন্টে আসতে পান, এবং চাইলে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ডিশেস সেপারেটলি অর্ডার করতে পান, অথবা চাইলে তাদের বুফের সিস্টেমও চুইস করতে পারেন। সো এই ছিল আমার আজকে ব্লগ। আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই সুবিশাল ফুড হাউস রেস্টুরেন্টটি দেখতে কেমন বা কে আসো বিষয়। সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, প্লিজ।